2001 সালে আমি যখন পশ্চিমবঙ্গের পায়ে হাত পশ্চিমবঙ্গ দাই কত বছর হয় বাবা 22 বছর না 2001 সালে আমি জীবনের প্রথম কুচবিহার জেলায় যাই জায়গাটার নাম হলো খোসাবাড়ি খারুভাং মারোনা কাউন্সিল আমাকে নিয়ে যায় 2001 সালে তখন আমার মা বেশি ছিল আমার আব্বাও বেশি ছিল তখন মোবাইল ছিল না টেলিফোন ছিল বাড়ি বাড়ি ল্যান্ড ফোন আমি ওখানে ওয়াজ করা পরে মাওলানা কাউসার কা হুজুর আমি কথা দিছি না জায়গা মান সম্মান রক্ষা কেন কই গিদারি জায়গাটার নাম হলো সিতেই সিতেই কাইতার বাড়িতে জৈন পড়ি হুজুর আনোয়ার সিদ্দিকি আসতেছি কমডি আমার বলছে তোমার যেতে হবে আমি কইছি না রে কাউসা আমার মার কাছে ওয়াদা দিছি আমি দুই দিন পরে যাব কিন্তু আজ 3 দিন হয়ে যায় আজকে করলে 7 দিন হয়ে যায় না ভাই আমার মান সম্মান যাবে জৈনপুরি হুজুর কাইতার বাড়ি খান কাশিতে বাজার আছে বাধ্য গেলাম রে হুজুর জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী সাহেব এসে আছে কানকায় আমি হুজুরের কাছে মাথা ফুকি নিলাম ওয়াজে গেলাম ওয়াজ করতে কান্দি প্রতি কথায় কান্দ নাসি আমি ওয়াজ শেষ করি হুজুরের খানকায় বলো হুজুর আমার মনটা কেন কান্দে আল্লাহ বলি ওইদিন প্রমাণ করলো হুজুর মাথা হাত দিয়ে বলে স্যার এত বড় অন্যায় করলি তোর মার মাথা দিতে 2 দিনের চলে আজ 4 দিন হয়ে যায় 2 দিন থেকে তোর মা খানা পিনে করে না তাড়াতাড়ি বাড়ি যাবে বেটা তোর মা না তোর দনে পাগিলি হয়ে পড়িয়েছে রাতারাতি শিলিগুড়ির গাড়ি ধরে দিল ফাস্তি সিদ্দিকি সাহেব বলল তাড়াতাড়ি এনেকে পৌঁছে দাও সিটাই মরে মাথা ভাঙে আমি বাড়ি দিকে আসলাম তখন কোন এই শুশুড়ি ছিল না টোটো ছিল না রিস্কে ছিল আমি কুচবিহার আসলাম আসি বাড়ির সামনে নামলাম রিস্কে নিয়ে বাড়ি দিকে যাই বেলা প্রায় 11টা 12টা বাজিয়ে যায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম দেখি রে আমার মা বাড়ির বাইরে গাছলামের গোড়ায় কান্দছে বড় ভাবি বলছে আম্মা তোমার আফসার মারা যায় নাই ওই যে তোমার মাওলানা আফসার আসতেছে ভাবি ইশারা করে বুঝি ভাই তবু মা মাথা তুলি দেখে নাই ইসকে সামনে আসলো মাথা হেট করি মা কান্দতেছে দৌড়ি দিয়া আমার হাত দুটো ধরলাম দেখি রে মা চোখের পানি দিয়ে মা বুক ভিজে গেছে ওদিন মা বলছে বেটা আফসার মনে রাখিস যেদিন তুই ছেলে মেরে বাবা হবি রে ওদিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ আব্বা মা মরে গেল রে সোনা কান্দি তাকে ওয়াজ করে দিয়ে আমার কান্দি বড় বেটি বল আব্বা তবর সময় যায় বাড়ি আসলে দাদি কবর দেখলে কান্দিস আমি কি তোর মা না আমি বলছি বেচি রে ওয়াজ করি আসলে মা না রাতি 12টা 1টায় গরম পানি করে দেয় মা বলছে ওয়াজ করিস না তুই মাস্টার মানুষ তুই ওয়াজ কেন করিস বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে তোর প্রিন্সিপাল গালি দেবে আমি বলছি মা তুই দোয়া করবি মা আমার গালা নষ্ট হবে না আজ 33 বছর হয়ে যাও আমাদের জীবন মা মারা যাবার 16 বছর হয়ে গেল এত দাঁড়িয়ে ওয়াজ করি রে আমার মার নতুন মা তার ভাই না এইবার নেপাল রাজ্য গেলাম মাস করতে 29 নভেম্বরের জীবনে নেপাল রাজ্য যাই নাই এইবার বিহার গেলাম কাটিহার গেলাম পুনিয়া জেলা গেলাম অন্য রাজ্য গেলাম কিন্তু আমার মার নতুন মাটাকে কোনো গ্রামে দেখলাম না যুবক বল মহারাজ আমি আপনার কাছে কিছু খাইতে চাই না গো আমার মাটাকে একবার দেখতে দিবেন
বাসাদেশ করতে যাও নাকি নিয়ে যাও হাতে কোমরে রশি লাগান শিখন লাগান না স্বামী যাতে পালায় না ইনি খুনিরা স্বামী আমি বাদশাহ হলাম না বিচার বাদশাহ বাড়ি দিকে নিয়ে গেল ঘরে দরজায় দেয়া আব্দুল সামাদ মাকে দেখায় মা দরজা খুলে দিবি কেমন তো করমা দিন অপরাধে খুনিরা স্বামী হয়ে গেল মা বলে রে মা ফজরে নামাজ পড়ি দোয়া করছিল মা বলে আমার আব্দুল সামাদ তো মদিনায় গিয়েছে আজকে তো 20 তারিখ না মাস ডাক শুনতে শুনতে মা দরজা খুলি দিয়ে দেখে এত সকালে আমাকে কে রে মা করি দেখ মা নামে কি অতি মধুর ভুলি আনারে ভাই মায়ের মতো আপন জন পৃথিবীতে না মানামিতি অতি মধুর ভুলিও না রে ভাই মায়ের মতো আপন জন পৃথিবীতে না মা দরজা খুল দরজা খুলি চিনল কে রে বেটা তুই না বল না তো হাতে কেন নসি কোমরে কেন শিখল লাগা পায়ে কেন শিখল লাগা বেছা তুমি না আমার হক আদায় করবি মদিনা গেছো এলেন পড়তল করি তোর মাথা কেন ফাটা মাথা দিয়ে কেন রক্ত বলছে ছেলে বলছে মা তুমি কেমন দোয়া করো মা বিনা অপরাধে মা আমি খুনির আসামি হয়েছি দেশের বাসার দৌড়ে মারে মা তোমার বুকে দুধ খেয়েছি মা হকাদা করতে পারিনি আমাকে ক্ষমা করে দাও আমি এখনই খুন হয়ে যাব মা শুধু তোর চেহারাটা দেখার জন্য মা বাসার কাছে অল্প কয় মিনিট সময় নিয়েছে মার পা দুটো তোর কাঁদে রে ও সোনা মা তুমি চলে গেলে পৃথিবী আর আমার কেউ থাকবে না অন্ধকার এই বয়সে তার মা বেঁচে আছি রে সোনা ছেলের বয়স যদি 80 হয় মার বয়স যদি 100 হয় মা ছেলে একটাই গল্প করলে মার যে কত শান্তি মার যে কত আত্মারা শান্তি পায় বারবার ছেলে মাথা হাত দেয় চলে গেলে মা বিধায় নিয়ে মা বলো ব্যথা দা এই বাচ্চা তো নেই বিচারক ব্যথারে আমি বলি দিলাম আমার কাছে ফাঁকি দিতে পারো যদি তুমি খুন করেছ খুনের বদলা আল্লাহ দিবি আর যদি খুন করো না আমি মা দোয়া করবো রে বেটা দেশের বাদশা কেন দেশের মন্ত্রী কেন কেউ তোমার ক্ষতি করতে পারবে না যদি কোন সুবাহানা বাবা যার মার আশীর্বাদ আছে তার বাপের আশীর্বাদ আছে কোনোদিন ক্ষতি হবে না আর যদি মা বাবা অভিশপ্ত পেয়েছেন আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসিবে কে রসুল্লাহ আমি আপনার কাছে আসলাম কেন মা কি হয়েছে হুজুর আমার স্বামী অসুস্থ কথা বলতে পারে না জবানে কথা আসে না অগলবিক দোয়া করে দেন নবী বলল তুমি কে হুজুর আমি একদম তোমার সাহাবীর স্ত্রী রসুল বল তুমি কোন সাহাবীর স্ত্রী হুজুর আমি হযরত আলকামার স্ত্রী আমার স্বামী আলকামার জবানে কথা বলতে পারে আমি বল বিল্লাহ রে আই আলী এ সালমান আলকামার বলে জবান বন্ধ হয়েছে যা উনার বিবির মুখে শুনলাম
আমি নবী বিশ্বাস করি না, তোরা নিজেই প্রমাণ করে আসো। হযরতে বেল্লাল, হযরতে আলকামা, হযরতে সালমান তিনজন সাহাবি লাফ দিয়ে দৌড় মারলো আলকামার বাড়ি দিয়ে। যা দেখ হয়, আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। হযরত আলী বলল, বেল্লাল রে একটু দোয়া করি আমার সাথী ভাই সাহাবি। হযরত আলী দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আলী বলল, বেল্লাল আমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানিয়ে দেই। যে আলকামা বিবি যা বলছে হুজুর সেইটাই সত্য। বেল্লাল বলল, হুজুর ভাই আলকামা জবান তা বন্ধ হয়ে গেছে। নবী বলল, বেল্লাল আলী আরেকবার চাও, আলকামার মা বাবা বেঁচে আছে নাকি আমার কথা বলি দাওয়াত দিয়ে শুনে। বেল্লাল যদি মা বাবা বৃদ্ধ হয় কষ্ট দিয়ে দাওয়াত দিবা না, আমি রসুল্লাহ নিজেই দেখা করব। বেল্লাল চলে গেল, আলী ভাই যে দেখে আলকামার বাবা নাই মারা গেছে, তার বৃদ্ধ মাটা আছে গো। হযরত বেল্লাল আলকামার মার দরবারে যা বসেন, বুড়ি মা আমার তো চিনবেন না, আমি নবী সাহাবি হযরতে বেল্লাল। অপরে মা আমার বিশ্ব নবী কেন বা তোমাকে ডাকিলেন, কেন বা তোমার দাওয়াত করলেন, তোমার সাথে দেখা করতে চাই। বুড়িমা আপনি যদি কষ্ট পান যেইতে না পারেন, আমার রসুল নিজে আসি দেখা করবে। হালকা মামা বুলাল্লাহ আমার দয়ের রসুল রে, এত কষ্ট করি আমার বাড়ি আসবে, আমি আলকামার মা বড় গুণাগার হয়ে যাব। আলকামার মা বলল, আমি যদি যাই নবীর সাথে দেখা করতে, আমার নবী কোনদিন দাওয়াত করে নাই, আজকে কেন বা দাওয়াত করলো বলুন। হযরতে আলকামার মা বিশ্ব নবী বাড়ি মুখে রওনা হলেন, নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে দিলেন। আমার নবী রহমতের নবী দেখলে একজন বৃদ্ধ মা আসতেছে, আমার নবী সামনে গেলেন, মা গো আপনি কি আলকামার মা হন? করে হ্যাঁ হুজুর। মা বসু, বসালেন, সুন্দর সুন্দর কথা রসুল বলো। মা গো তোমার আলকামা কেমন সন্তান? হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় পরহেজগারী সন্তান। না না মা ও কথা বলি নাই, তোমার সন্তান কেমন? হুজুর বড় বিদ্যা, বিদ্যার সাগর তার ভিতরে। নবী বলছে, না না ও কথা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বলছে হুজুর, জ্ঞানের ভান্ডার, বুদ্ধির ভান্ডার, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট। তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ডতে, আগুনের কুণ্ড বানা। বুড়িমা বলছে, হুজুর আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা তোমার আলকামা যত বড় পাপি হয়েছে, জিন্দাতে ফোড়া না দিলে আল্লাহ ক্ষমা করুন। মা বলতে, না গো নবী আমি মা বাজি দেখতে, আমি আমার আলকামাকে পুরো দিতে দিব। মা কি দরদ রে? নবী বলছে, মা পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে, আপনি যদি মাফ করে না দেন, আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না। ও মা আপনি যদি দোয়া করে দেন, মাফ দেন, পৃথিবীর কোন মানুষের দোয়া লাগবে না। বুড়িমা বল, গো নবী আপনাকে সাক্ষী রাখি, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিল। মা দেখে জেনে এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, গোপন জিনিস মা মুখে ডাইরে তুলে।
মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তোরে তুমি মা মইরা গইলে কান্দবনিশাইতে আব্বা কষ্ট হচ্ছে জোরে বলো কষ্ট মনে করবেন না বাপ অল্প সময় তারপরে হুজুর এসে যাবে কষ্ট হচ্ছে বাপ একা হয়নি হাত তুলি দেখে হুজুর কষ্ট হয়নি তকবীর লাগা নাই তকবীর বরওয়ালি শের আব্দুল কাদের জিলানি সব অলিদের অলি সব অলিয়েদের গভীরাত হয়েছে আব্দুল কাদের রাস্তা দিয়ে যায় পথ দিয়ে যায় বহু দূর থেকে দেখে রে বিশাল একটা নদী দেখা যায় আল্লাহর আলী আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দেখে ওই নদীর কিনারে একটা বৃদ্ধ মা বসে বসে কাঁদতেছে আল্লাহ বলে কাক বলে রে আল্লাহ বলে কাক শুনারা আব্দুল কাদের আসতে আসতে ওই নদীর কিনারে বৃদ্ধ মা তার কাছে গেল বৃদ্ধ মা চিনতে পারে নাই এনি সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া নাই তো আবার আল্লাহর অলি খেয়েছে না বড় মুশকিল আল্লাহর অলি খেয়েছে না যায় নাই বড় মুশকিল বাবা ও শোনারা আল্লাহর অলি খেয়েছে না বড় কঠিন বাবা জনম আব্বার আমার শোনার চান না আব্দুল কাদের জিলানি বুড়িমা চিনতে পারে নাই সামনে যা বলল ও বুড়িমা এত রাইতে নদীর ঘাটে বসে কাঁদছে কোন মানুষ নাই কোন প্রাণী নাই কেন গো এখানে কান্দে বন্ধ করে দিই কেন বসে কান্দেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বলছে বলেন মা গো মা কি হয়েছে তোমার কি বেদনা বুড়ি বলছে আমার মনে দিতে আঘাত মনে বেদনা আমি তোমাকে খুলি বললে আমার শান্তি হবে না বেদরে কি বলবো তুমি চলে যাও আমি মা যেটা দুঃখিত আমি আল্লাহর কাছে কান্দি আল্লাহ আমার কথা শুনবে কিনা আল্লাহ বলে আব্দুল কাদের জিলানি বলছে বলি মা কি কথা আমি আল্লাহর কাছে কান্দলেন আ বেটারে আমি মা একটা সন্তান আল্লাহ দিয়েছে গো বুড়িমা ও বাবা আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে ওই সন্তান তা আমার আদেশ কম মানছিল আমার অনুগতি ছিল আমি যা বলছিলাম তাই কথা শুনছিল আমার সন্তান বড় হয়েছিল বিয়ার উপযুক্ত বয়স হয়েছিল বেটারি আমি পাত্রী পছন্দ করেছিলাম আমি বিয়ে চুক্তি করেছিলাম আমি বেটাকে বিয়ে করার জন্য এই দেশে আসতে বলছিলাম আমার সন্তান বিয়ের যাত্রী হয়ে দুলহা হয়া এই নদী পার হয়া আমার বউ মানতে গেছে কিন্তু যখন বৌমাকে নিয়ে নদী পার হয়ে আসে অর্ধে নদী আসার পরে রে বেটা বিশাল ঝড় তুফান হয়ে যায় আমার বেটা বৌমা সবাই এই নদীর মাঝখানে মারা রে ওদিন থেকে আমার সন্তানটা আমার বাড়ি গেল আমি মা কান্দি আল্লাহ আমার মনে আশা শান্তি দিল না ওরে ব্যথা আমার সন্তানের জন্য কান্দি আমার বাড়িতে ঘুম আসে আল্লাহ বলে বলছে বলি তোমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে ঠিক না মিঠি ও গো বুড়িমা আমি তোমার সন্তানের জন্য দোয়া করব দেখি আল্লাহ শুনে কিনা
আল্লাহ শুনে কি কইছে বাবা আমি তো তোমার চিনলাম না কইছে মা আমার নাম হলো আব্দুল কাদের জিলানি আমার বাড়ি হলো জেলান শহরে আমার বাবার নাম হলো আবু সার জঙ্গি মুসা ও মা আমার মা হো ফাতেমা নাই থাকবে ও বাবা রে আমি মা রাত্রি কালে ঘুমাইতে পারে না একবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ একবার আল্লাহর দরবারে আল্লাহর ওলি হাত তুলল গো আরে বাবা রে আল্লাহর ওলি হাত তুললে আল্লাহ সহ্য করতে পারে না আব্দুল কাদের পানি চোখের নয়নের পানি দেখে বলে আল্লাহ বলে এই আব্দুল কাদের কান্দিস কেন তো চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি আব্দুল কাদের কি জন্য কান্দলো আল্লাহ আমি যে জন্য কান্দি।